কথা শোনে না, তোমরা কি জানো এই মাসে আমার মাম্মার বার্থডে। ওলে আমার মাম্মা! এই যে তোকুলানি চলে এসেছে, এর তো মা মায়ের ভালোবাসা সহ্য করতে পারে না তোকুলানি, খুব দুষ্টু তোকুলানি। বন্ধুরা, তোমরা কি জানো নাকি মুখে তো ময়লা হয়েছে কেন? মাম্মা ময়লা পরিষ্কার করে দেয়নি। ওলে বাবা, চলো পরিষ্কার করে দিই আগে। মা পরিষ্কার হয়ে গেছে, তাই না মা? দেখি তো বন্ধুরা, তোমরা কি জানো এই মাসে আমার ভিকামণির বার্থডে, আর আমরা কি বার্থডে সেলিব্রেট করবো না? তোমরা বলো তো, আমরা কি ভিকামণির বার্থডে সেলিব্রেট করবো নাকি করবো না? তোমরা কি দেখতে চাও ভিকামণি কিভাবে বার্থডে সেলিব্রেট করে? আমার ময়নাটার 2 বছর, এই মাসে 2 বছর, হয়তো 2-3 মাস বয়স হয়ে যাবে, কিন্তু আমার ময়নাকে আমি অক্টোবর মাসে পেয়েছি, তাই অক্টোবর মাসে আমার ময়নার জন্মদিন, তাই না? আমার ময়নাকে আমি যখন পেয়েছি তখন আমার ময়নার হচ্ছে 2-2.5 মাসের মতো বয়স ছিল, 2 মাসের মতোই হবে, ছোট্ট একটা পিচ্ছি পিচ্ছি বাবু ছিল, বাট সব কিছু খেতে পারতো, তো এই জন্য আমি ধরে নিয়েছি যে ওটা 2 মাস ছিল। তো আমার ময়না এখন হচ্ছে অনেক বড় হয়ে গিয়েছে, এবার আমার ময়না 2 বছর বয়স হয়ে যাবে। তোমরা আমার ময়নার জন্য অনেক 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 দোয়া করবা, যেন আমার ময়না অনেক বছর বয়স হয়ে যায় আর আমার ময়না আমার সাথে সুস্থ স্বাভাবিক আর সুন্দর থাকে, তাই না মা? তুমি বার্থডে সেলিব্রেট করবা মা? হ্যাঁ। ওরে আমার সোনা, তোমার কলিজার টুকরা, আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার পিকামণিকে, সত্যি আপনারা যে যাই বলেন না কেন, টুকুকে আমি ভালোবাসি না তা না, বাট আমি ভালোবাসি আমার ময়নাকে বেশি। তো কল্যাণীকে আমি অনেক ভালোবাসি, কিন্তু পিকামণিকে আমি বেটি 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 অনেক বেটি ভালোবাসি, তাই না মা? হ্যাঁ, বুঝতেছে না? ওই যে তো কল্যাণী দুস্তু করছে, দেখছো দেখছো, তোমরা দেখছো তো কল্যাণী কেমন দুস্তু করে, দেখো। এই শোন মামা, বার্থডেতে তুই কি সেলিব্রেট করার সময় তো থাকবি, মাম্মা কিন্তু তুই থাকলে মাম্মা একটু করবে না কোনো কিছু, তাই না মা? মা শো, তোমার একটু পেতু পেটু করে দিই, পেটু করে দিই মামার, আমার মার পেটু করে দিই, এটা আমার মা, এই যে মা পেটু করে দিলে কি সুন্দর, ওদের পেট খুব সেন্সিটিভ, কাউকে হাত দিতে দেবে না, কিন্তু আমাকে দেয়, কারণ আমি যে ওর মা, হ্যাঁ আমাকে বিশ্বাস করে, অনেক ভালোবাসে, তাই না মা? পুতুল, তুমি আমার পুতুল, আমার পুতুল, এটা জ্যান্ত পুতুল, একবারে ভালোবাসা পুতুল, সোনা পাখি, কত ভালোবাসে মা তোমাকে, অনেক অনেক ভালোবাসে। ও আল্লাহ, কি হিংসুতে তুকুস, একটুখানি মাম্মির আদর করছি দেখে তো কল্যাণী কেলম খোলে তাকিয়ে আসে, আল্লাহ আল্লাহ, এই তুকু তুকু হিংসুটে, তুকু তুকু অনেক হিংসুটে, তো মাম্মাকে আদর করছে, নানুমণি তাহলে আমি কি করবো, তা আমার মেয়েকে আমি আদর করবো না? হ্যাঁ, আমার মেয়ে না এটা, আমার বাবু না এটা, আমার ছোটো বাবু, একটু বড় হয়ে গেছে কিন্তু আমার ছোটো বাবু, ওটা চেতু চেতু যাতু যাতু করবি, সারাদিন যাতু যাতু করলে শরীর পরিষ্কার করে রাখি, তাই না? কই যাও, টুকো থাকলে সেখানে থাকে না, এই টুকুই ধুয়ে গেলি, এই টুকুই এই টুকুই টুকু। মামা বাড়িতে তুমি কী করবো বলো, পিকামনে পিকামনে আয়, মার কাছে আয়, পিকা পিকা, তুই যাস না, টুকুস জ্বালাবি না মাম্মাকে, তোর জন্য মাম্মা কোনো সময় আমার কাছে থাকতে চায় না, চলে যায়, মাম্মি আসো, কই তুমি বেবি, কই আমার বেবি, এই যে আমার বেবি, এই যে আমার বেবি, এই যে বুঝতে পারছে না, শরীর চাতুকু তো করছো, তো করো পরিষ্কার করো, হ্যাঁ তোমরা খুব শীঘ্রই আমার মাম্মা বার্থডে দেখবা, ঠিক আছে? তো কল্যাণী কোনো বার্থডে নেই, পচা তো কল্যাণী, গন্ধ তো কল্যাণী, তো কল্যাণী কিসের বাদে, হ্যাঁ পতা তো কল্যাণীর, আমার মাম্মারই বাদে হবে শুধু, বুঝছো? সবাই অনেক অনেক দোয়া করবেন ওর পিকাচুর জন্য, আল্লাহ যেন সবসময় ওকে সুস্থ স্বাভাবিক সুন্দর রাখে, পিকাচুটুকু সবসময় খুব ভালো থাকে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।